হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ড, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে এই ডোয়ার ভ্যারাইটির পয়েন্টসেটিয়াকে নিয়ে। তো পয়েন্টসেটিয়া দুটো ভ্যারাইটি এসেছে এখন বাজারে, এটা হচ্ছে ইনডোরে থাকে এই পয়েন্টসেটিয়াটা, আর যেটা আপনারা দেখতে পান যে পয়েন্টসেটিয়াটা সচরাচর সবার বাড়িতেই আছে, সেটা হচ্ছে আউটডোরের পয়েন্টসেটিয়া। তো এই গাছটার কেয়ার কীভাবে করবেন, এটা কিন্তু ইনডোরেই থাকে, মানে কম সেমি শেডের একটা পয়েন্টসেটিয়া। তো সেই যেটা হচ্ছে দেশি ভ্যারাইটির যে পয়েন্টসেটিয়াটা, তো সেটাও সেমি শেডেরই পয়েন্টসেটিয়া, কিন্তু এর সেটাতে এক দুই ঘন্টা রোদ পেলেও হবে। কিন্তু এই গাছটাতে, এটার যে হাইব্রিড ভ্যারাইটির যে পয়েন্টসেটিয়াটা, এটাতে কিন্তু রোদ লাগলে কিন্তু কী অবস্থাটা হচ্ছে দেখুন। আমার যেটা হচ্ছে এই দেখুন, পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে, এই দেখুন। তো এর কেয়ার কীভাবে করতে হয় সেটা আমি নিয়ে কথা বলবো। তো চলুন ফ্রেন্ড, ভিডিওটা দেরি না করে শুরু করছি। তো ফ্রেন্ড, এই দেখুন গাছটা খুব সুন্দর হয়ে আছে, কিন্তু বুশি হয়ে আছে গাছটা, দেখতে পাচ্ছেন গাছটা খুবই ঝাঁকড়া হয়েছে। তো আমার কাছে এই হাইব্রিড ভ্যারাইটির যে পয়েন্টসেটিয়াটা, যেটা এখন মার্কেটে এসেছে, তো আমার কাছে দুটো কালার আছে এই মুহূর্তে, লাল কালার আর ইয়েলো কালার। তো প্রথমেই বলবো এর মাটির প্রস্তুতি। তো আমি যখন নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেই মাটিতেই আমি এখনও লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখনও মাটি চেঞ্জ করিনি। তো মাটির কথা আমাকে যেটা নার্সারির কাকুরা বলে রেখেছিল, তো সেখানে এক ভাগ গার্ডেন সয়েল। গার্ডেন সয়েল বলতে আপনাদের হাতের কাছে যেই মাটি আছে ওই মাটিটা এক পার্ট নেবেন, এবং এক পার্ট কোকোপিট নেবেন, তার সঙ্গে কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে ভার্মি কম্পোস্ট ইয়া কাউডাং কম্পোস্ট তো নিতে পারেন। তো আরও একটা কথা বলি, যখন আপনারা এই হাইব্রিড পয়েন্টসেটিয়াগুলো নার্সারি থেকে কিনবেন, কেনার পরে কিন্তু এক বছর এই নার্সারি টবে রাখলেই ভালো। তারপরে ধরুন এই শীতে আপনারা এই পয়েন্টসেটিয়াটা কিনলেন, তো পরের শীতে যদি টবটা চেঞ্জ করেন তো খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে এসে টব চেঞ্জ করার কোনো দরকার নেই, আর এই মাটিটাই কিন্তু প্রস্তুত করে রাখবেন। তো আমি প্রথমেই বললাম এক ভাগ গার্ডেন সয়েল, এক ভাগ কোকোপিট এবং এক ভাগ কম্পোস্ট। কম্পোস্টের মধ্যে কাউডাং নিম কেক জৈবিকভাবে কিন্তু মাটিটা তৈরি করবেন। তারপরে বলি জলের কথা, জলের ব্যাপারটা আপনাদেরকে একদম খেয়াল রাখতে হবে, যেহেতু এটা আউটডোরের প্ল্যান্ট না, ইনডোরেই একটা প্ল্যান্ট, ইনডোরের পয়েন্টসেটিয়া। তো ফ্রেন্ড, জল যদি বেশি পড়ে যায় কিন্তু গাছের কিন্তু পাতাগুলো ঝরতে শুরু করবে। তো জলটা অবশ্যই খেয়াল করে দেবেন, যখন গাছের একদম মাটিটা শুকিয়ে যাবে, হাত দিয়ে টাচ করে দেখবেন যে গাছের মাটিটা শুকিয়ে গেছে, তো তখন দেবেন। কিংবা যদি না গাছের মাটিতে হাত দিয়ে বুঝতে পারেন, দেখবেন এর পাতাগুলো ওপরে, যে পাতাগুলো এভাবে সতেজ হয়ে ওপরের দিকে উঠে আছে, পাতাগুলো এভাবে হয়ে থাকে। যখন আমার জলের কম পড়ে তখন আমি বুঝতে পারি যে একটু একটু জল দিতে হবে। তো আমি এক দুই দিন অন্তর এই গাছটাকে জল দিই। আপনারাও মাটি চেক করেই কিন্তু, যাদের বাড়িতে আছে তারা কিন্তু এভাবে কিন্তু জলটা দেবেন। জলটা এই গাছের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলবো আপনার সানলাইটের কথা। তো উইন্টারে যে পয়েন্টসেটিয়াটা সচরাচর আমাদের বাড়িতে হয়, সবার কাছেই আছে, তো সেই পয়েন্টসেটিয়াটা হচ্ছে আপনার এক দুই ঘন্টা সকালবেলা রোদ পেলেই হবে, কিংবা যখন প্রচুর শীত পড়ে তখন কিন্তু আমরা ফুল সানলাইটেও কিন্তু ওই পয়েন্টসেটিয়াটাকে রেখে দিই। কিন্তু এই গাছটাকে আমি দেখেছি, আমি কিছুদিন এই জায়গাটায় ঝুলিয়ে রেখেছিলাম, তো এই জায়গাটা আমার অনেক রোদ আসে। তো রোদ থাকার কারণে তো পাতাগুলো দেখুন কীভাবে হয়ে গেছে। তো আমাকে বলেই দিয়েছিলো, আমি যখন কিনেছিলাম পয়েন্টসেটিয়াটা, তো আমাকে নার্সারি কাকুরা বলেই দিয়েছিলো একে রোদে রাখবেন না, তো রোদে থাকলে কিন্তু গাছটার পাতা কিন্তু একদম পাপড়ের মতন হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, সত্যি আমার রোদ পেয়েছিল গাছের পাতাটা, আপনাদেরকে দেখাই। এই দেখুন, আপনাদেরকে চোখের সামনে দেখাচ্ছি, শুধু এই যে এগুলোতে রোদ পেয়েছিল, তো এইভাবে হয়ে গেছে পাতাগুলো। তো আমি সেই জন্য কী করেছি, আমার এখানে যে হ্যাঙ্গিংটা আছে এখানে ফুল উজ্জ্বল ব্রাইট আলো আসে কিন্তু রোদ আসে না, তো এই জায়গাটা আমি ঝুলিয়ে রেখেছি। তো এভাবেই করেছি। আর খাওয়ার বলতে ফ্রেন্ড, খাওয়ার আমি এনপিকে স্প্রে করি ফিপিন্ডে যন্ত্র, এবং কিচেন ওয়েস্ট থেকে যে কম্পোস্ট থেকে যে লিকুইডটা বের হয় ওটা আমি দিই। তো এইভাবে আমি একে খাওয়ার দিচ্ছি। তো আপনারাও কিন্তু এই পয়েন্টসেটিয়া নিয়ে আসতে পারেন, এই পয়েন্টসেটিয়াটাও একদম দেশির মতনই, শুধু এর সানলাইট রিকোয়ারমেন্টটা একটু ওর থেকে একটু ডিফারেন্ট, আর কিছুই কেয়ার তার থেকে আলাদা নয়। তো আপনারাও নিয়ে আসুন আপনাদের বাড়িতে। আর এর রোগ পোকা সম্পর্কে,
রোগ পোকা তো আমি এখনো অবধি পর্যন্ত দেখিনি, কিন্তু মিলিবার্গ লাগে আমার উপরে যে পয়েন্সেটিয়াটা আছে তাকে আমি দেখেছি মিলিবার্গ লাগে। তো মিলিবার্গ লাগলে যে কোনো ইমিডাক্লোপ্রিড গ্রুপে যে কোনো একটা ওষুধ 1 লিটার জলে 5 ফোঁটা করে দিয়ে আপনারা স্প্রে করুন, কিংবা নিমওয়াল প্রতি 15 মিনিটের যন্ত্র দিয়ে রাখুন, রোগ ধরুক চাই না ধরুক, তো আপনার গাছ সবসময় সতেজ থাকবে। তো এভাবেই করতে থাকুন কেয়ার। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর আজকের ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট এরকম আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং।